রাধে 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 কৃষ্ণ পায়েলের মিষ্টি গুপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, এখন চলছে জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাসের বিশেষ তিথি হলো বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস। তো বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে কি নিবেদন করলে বাবা অত্যন্ত খুশি হয় এবং দারিদ্র দূর হয়, অন্যের অভাব হয় না, তার পছন্দের রং কি, কী নিবেদন করলে উনি খুবই খুশি হয় এবং মনস্কামনা পূরণ করেন। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলছে জ্যৈষ্ঠ মাস। বাংলা ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ মাস হলো বছরের দ্বিতীয়তম মাস। এই জ্যৈষ্ঠ মাসেই বাবা লোকনাথ তিরোধান দিবস। মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, যাকে ত্রিকাল দোষীও বলা হয়। লোকনাথ ব্রহ্মচারী আমাদের বাঙালির কাছে খুবই জনপ্রিয়। বাবা লোকনাথও কিন্তু শিবের উপাসক ছিলেন, তাই তিনি শিব লোকনাথ নামেও পরিচিত। হিন্দু সনাতন ধর্মে একজন শ্রদ্ধেয় শ্রেষ্ঠ সাধক ছিলেন তিনি। তিনি ছিলেন খুবই জনপ্রিয় একজন দেবতা। এই দিনে বাবা লোকনাথের উদ্দেশ্যে আমরা অনেকেই নৈবেদ্য হিসেবে অনেক কিছু নিবেদন করি। ওনার পছন্দের রং হলো সাদা, উনি সাদা রং খুবই পছন্দ করেন। তো সাদা রঙের জুঁই ফুলের মালাও নিবেদন করতে পারেন। আর বন্ধুরা, আরেকটি জিনিস, উনি কিন্তু সাদা সন্দেশ এবং সাদা তালমিশ্রি খুবই পছন্দ করেন। ওনার প্রসাদ হিসেবে এগুলো নিবেদন করতেও পারেন। এই বাংলায় তে কচুয়া গ্রামে 1930 খ্রিস্টাব্দে তার পিতা ছিলেন রাম কানাই ঘোষ এবং জননী ছিলেন কমলা দেবী। 1819 খ্রিস্টাব্দে 19 জ্যৈষ্ঠ তিনি এই মানব দেহ পরিত্যাগ করেন এবং সবাইকে বলে যান, আমি নেই, এই কথা মনে করিও না, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। শুধু সুখের সময় নয়, আমি বিপদের সময় তোমাদের পাশে সর্বদাই থাকব। আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করে থাকুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসা যাক মূল পর্বে। বাঙালির প্রতিটা ঘরেই বাবা লোকনাথ পুজো করা হয়। যদি আপনার বাড়িতে যদি বাবা লোকনাথের একটি পটচ্ছবি থাকে তাহলে খুবই ভালো। এবং যেই ঘরে বাবা লোকনাথের পটচ্ছবি থাকে সেই বাড়িতে অন্নের অভাব হয় না। যাদের জন্মছকে দারিদ্র যোগ রয়েছে তারা অবশ্যই বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো করবেন এবং তার একটি ছবি অবশ্যই আপনার কাছে সব সময় রাখবেন। যে কোনো ধরনের বিপদ থেকে তিনিই কিন্তু আমাদের উদ্ধার করবেন এবং আমাদের মনে শক্তি প্রদান করে। তার নামে কখনো মন্ত্র নেই, কোনো মহামন্ত্রও নেই। অবশ্যই মনে যদি শক্তি ও ভক্তি সহকারে বাবা লোকনাথের নাম করা যায়, অবশ্যই তিনি সমস্ত বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করেন। তো এই বাবা লোকনাথ ব্রহ্মচারীর একটি বাণী রয়েছে, সেই বাণীটি হলো, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই চিরসত্য বাণী বাঙালির ঘরে ঘরে অত্যন্ত জনপ্রিয়। তা সকল ভক্তদের কাছে অভয় মন্ত্র হিসেবে সকলেই তা পাঠ করেন। এই দিনে বাবার পুজো করা হয়, ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। লোকনাথ ব্রহ্মচারী বাবা তিরোধান দিবস উপলক্ষে আজকের পর্বে আমরা জানব বাবা লোকনাথের পুজো কী কী লাগে। কিছুই লাগে না বন্ধুরা, একটি যেখানে পুজো করবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন এবং অবশ্যই একটি সাদা শালু কাপড় হলে খুবই ভালো হয়। এবং কিছু ফল ফুল মিষ্টি পঞ্চামৃত পবিত্র জল রাখবেন এবং আপনারা চাইলে কিছু প্রসাদ, তার পছন্দের সাদা তালমিশ্রি এবং লুচি সামাই পায়েস এগুলো নিবেদন করতে পারেন। এবং তার সাদা তালমিশ্রিও বাবার খুবই পছন্দের। এবং এই দিনে অবশ্যই বাচ্চাদের ভোজনও করতে পারেন, দান ধ্যানও করতে পারেন, এতেও বাবা লোকনাথ খুবই প্রসন্ন হয়, খুশি হয়, আমাদেরকে নিবেদন করেন, পূরণ করেন। এবং অবশ্যই আচমন করে নেবেন তিনবার, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই বাবা লোকনাথের পুজো করবেন।
তাতে কোনো মন্ত্রে বিশেষ প্রয়োজন নেই এবং বাবা লোকনাথের পূজায় বেলপাতাও নিবেদন করতে পারেন। বন্ধুরা, আপনারা অবশ্যই আজকের দিনে বাবা লোকনাথের পুজো করবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।